आप आश्वस्त रहिए, आपका ये चौकीदार पूरी तरह से चौकन्ना है। বিজেপি রামর বিপর্যয় নম্বর এক, ভগবান শ্রীরাম, রামর নাম লয়ে মোদীর দিল্লি দখল। পাঁচ বছর গল, কিন্তু রাম মন্দির নহল। আগতে ছায়াওয়ালা, এবার চকিদার। রাম মন্দির এলাগি এও রাম, মানব রামরও বিপর্যয় এও রাম, রামরও নাক কথা গল। আদ্রা সম্পাদক রাম মাধব ডাঙরিয়ায় প্রথমতে মোক জানাইছিলেন যে তেখেতক এইবার লোকসভালৈ নিয়ার কারণে প্রস্তুতি চলিছে, আর রাম মাধব ডাঙরিয়ায় মোক কেবাদিন আগতে থাকা কৈছে, গতিকে তেওঁক আমি অনুমোদন জানাইছিলোঁ নির্বাচনত অংশগ্রহণ করার কারণে অসমের যিকোনো একটা অনুষ্ঠিত করেছে, গতিকে স্বাভাবিকভাবে আমার সেই অনুমোদন গতি রাখি পেলায়। ঠিকই, তেজপুরত রাম মাধবে হিমন্তক বিচারিছিল, উৎসাহী রঞ্জিত দাসে ধৌতুকে রৌ করেছিল। রাষ্ট্রীয় সমিতিয়ে আমাক জানাইছিল যে আমার নেডার আহ্বায়ক ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক এইবার লোকসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করার কথা আমাক জানাইছিল, যে ভারতবর্ষের যিকোনো এখন এটা সিটত মানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক নির্বাচনত অংশগ্রহণ করার কথা আমাক কৈছিল। আমি কৈছো ভারতবর্ষর হলে আমার আপত্তি নাই, কিন্তু আমি অগ্রাধিকার দিছো অসমৰ যিকোনো একটা সমষ্টিত তেখেতক আমি প্রার্থী দিয়ার কারণে তেওঁলোকৰ যি কথা মনৰ কথাত আমি সহমত প্রকাশ কৰো। মিছা কথা এয়া, বরঞ্চ তেজপুরত হিমন্তর নাম দেখি খংহে করিলে মোদি অমিত শাহে। রাম মাধবর মন্ত্রণা শুনি হিমন্তর পলিটিক্যাল রেটিংহে কমিল অসমত। আধুনিক রামরও আসল স্বরূপ ওলাল, নেদার সাফল্যর কৃতিত্ব দিল্লিত বিয়পি পড়েছিল, আধুনিক রামর সকল পরিকল্পনা বাস্তব করেছিল হিমন্তই। অসমত বরনেতার সন্মান পোয়া আধুনিক রাম পিছে দিল্লিত এলাগি, হিমন্ত বিশ্বর প্রার্থিত কর্তনে দিলে ইয়ার প্রমাণ। হিমন্ত আর আরপি শর্মাক লজ্জা দি এতিয়া আধুনিক রামরেই ফাঁদ দিয়া বহুমতি পাতালে লুকাম অবস্থা। কুমারজিৎ শর্মা, রিপোর্ট, প্রাগ নিউজ।